এইটা হচ্ছে আসলে সৌদিয়ান খেজুরের গাছ। এই যে দেখা যাচ্ছে সৌদি আরবের খেজুরের গাছ, এটা অনেক খেজুর ধরেছে গাছে। এই যে প্রচুর খেজুর, এই যে খেজুর গাছ। আসলে পাতাটাকে কিন্তু এভাবে করে বেঁধে রেখেছে, কারণ হচ্ছে মানুষ পাতা থাকলে খেজুরটা দেখতে পারবে না। আর গাছটাকে এই যে বড় একটা ড্রামে, এই যে ফুল ড্রামের ভিতরে একটা আস্ত খেজুর গাছ। খেজুর গাছের বয়স প্রায় 10 বছর হবে, কিন্তু এই খেজুর গাছের বয়স 10 বছর হবে, 5 বছর কোনোভাবেই না। আমার কাছে 5 বছরের গাছ আছে, সেটা এত বড় না। সেটা হয়তো গাছের গুড়িটা কাঠটা এক হাত পর্যন্ত হবে। এটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরকম একটা এত বড় গাছ ছাদে করা যায়, ড্রামে করা যায়, মাটি লাগে না, সত্যি অসাধারণ অসাধারণ এটা হয় আর কি। দেখেন আপনারা, কিন্তু আসলে খেজুর গাছও লাগানো যায়। আর এটা এগুলো ফ্লাওয়ার, এটা আমি আসছি আসলে জাতীয় বৃক্ষ মেলাতে। তো বৃক্ষ মেলাতে এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, সব ধরনের গাছই আছে, তেজপাতা, গরম মশলা থেকে শুরু করে ঝাল গাছ। সবচেয়ে ঝাল গাছের আকর্ষণ হচ্ছে রাধাকৃষ্ণ ঝাল গাছ, এই যে কালো ঝালগুলা, ঝালও কালো, পাতাও কালো, গাছও কালো। আর এই যে জারুল ফুল, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আসলে আজকে একটু ওয়েদার ঠান্ডা দেখে আসলে আসলাম, যে হ্যাঁ হয়তো একটু শান্তিতে মেলাতে আসতে পারবো, দেখতে পারবো, গাছ ভালো লাগে আমার। আমার কি সবারই গাছ ভালো লাগে, কিন্তু আসলে আজকে একটু গরম কম ছিল তাই আসলাম। ভাবলাম যে হয়তো ঠান্ডায় ঠান্ডায় ঘুরে আসতে পারবো। এই হচ্ছে পদ্ম, জলপদ্ম। একটা টবেই করা যায় পদ্ম ফুল, চাইলে যারা পদ্ম ফুলের পূজা করেন আপনারা, তারা কিন্তু চাইলে ছাদে একটা টবের ভিতরে এখান থেকে পদ্ম গাছ কিনে, খুবই আনকমন এই পদ্ম গাছ। এই যে পদ্ম, এই যে পদ্ম, তো এই পদ্ম কিনতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে জাতীয় বৃক্ষমালা রংধনু নার্সারির সামনে। রংধনু নার্সারির সামনে হচ্ছে, সামনের যে গলিটা আছে এই যে দেখা যাচ্ছে, এখানেই কিন্তু হচ্ছে এই পদ্ম গাছ আছে টবে করে। পদ্ম, শাপলা, শাপলা পদ্ম দুইটাই আছে। ও মা কি সুন্দর! আর এগুলা হচ্ছে গোলমরিচের গাছ আছে এখানে, মাশাল্লাহ। গোলমরিচের গাছ, গোলমরিচের গাছ আমি একটা কিনেছিলাম সেদিন, ওনার টাকা খুচরা ছিল না তাই আমাকে দিতে পারলো না, 1000 টাকার নোট খুচরা করতে পারলো না, আমিও পারলাম না প্রচণ্ড গরম থাকার কারণে, তো যার জন্য আমি নিতে পারলাম না। কিন্তু আসলে এই গাছটা কিন্তু আমি চিনি না, ছোট ছোট ফুল হয়, আর এটা না একদম পানিতে হয়। এটা কী গাছ আপনারা যদি কেউ জানেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। সেটা হচ্ছে এই যে এক ধরনের ফুল হয়েছে, আর এই যে এটা তো একটা আনকমন গাছ ভাই। এটা কি গাছ? এই যেটা, এটা প্যারাডাইস, এই ছোট ছোট ফুলই হয়। ও আরে পানির মধ্যে হয়, এটা পানিতে, পানিতে শুকনো, আপনি যেখানে খুশি, ও শুকনাতেও হয় না? শুকনাতেও হয়। আর এই যে সাইডে এগুলা হচ্ছে গোলমরিচ গাছ, এগুলা জি কত করে প্রাইস গোলমরিচ? এগুলো 200 টাকা, 200। আর হচ্ছে চৈঝাল নাই না আপনাদের কাছে? চৈঝাল আছে, চৈঝাল আছে, চৈঝাল একটা নিব। এই যে চৈঝাল, এই যে ওই দেখি চৈঝাল, একটু কমাই দিবেন। এই যে এগুলা কি? এগুলা তো পান না, চৈঝাল, চৈঝাল, চৈঝাল খুলনা থেকে কিনে এনে এনে আমরা খাই। কাল পরশু দিনে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। চৈঝাল কত করে নেবেন? কম আন চুইঝাল, দেখেন এত দূর আসছি, ওই আশুলিয়া নার্সারিতে গেছি, ওরা যদি যে দাম চায়, আপনারাও যদি সেই দাম চান, তাহলে কেমনে নিব? এগুলো কত বেচছে? 400 টাকা পিস বেচছে। হ্যাঁ এবার কত? 200 টাকা। গাছের দাম আরো বাড়ছে কি আর আমরা কমাইছি? গাছের দাম কমাতে হবে তো, তাহলে আর কত কমাবো? শুনেন, গাছের দাম যদি না কমান, কিছু কিছু গাছের মানুষ হচ্ছে কিভাবে কিনবে? যেহেতু বনায়ন করার জন্য কিন্তু আসলে আপনাদেরকে গাছ বেশি করে গাছ বানাবেন, সেল করবেন বেশি, আর দামটা একটু কম নেবেন।
তাহলে সবাই লাগাতে পারবে গাছ। একজন একটাই কিনবো, দ্বিতীয় তো আর কিনবো। শুন, 150 টাকা নেন, আমাকে একটা চই জাল দেন, নিয়ে যাই। কোনটার মধ্যে ডাল আছে বেশি? সবগুলো ডাল আছে। গাছ বেশি মোটা না ওটাই, কিন্তু রাখতে পারলে হবে। আমার জামাই তো অবশ্য ছয় ঝাল কিনলে কিছু বলবে না, আমার হাজব্যান্ড অনেক গাছ লাগাইছে, তাই আমাকে বকা দেয় যে আর গাছ কিনবে না, গাছ টাছ একদম সব ফেলে দিব, আমি ঘর বারান্দা সব ভরে ফেলেছি গাছ দিয়ে। না, ছয় ঝাল কিনলো, ও অনেকবার কিনেছে কিন্তু গাছ বাঁচাতে পারেনি বাসা চেঞ্জ করার কারণে। এই গাছ হচ্ছে খুব সেন্সিটিভ, যার কারণে আমি বাঁচাইতে পারি না, কিন্তু আমি তো এত মাটি ক্যারি করতে চাই না। মাটি ছোট করে দিবেন। গাছ কি নতুন লাগানো? গাছ কি বাঁচবে? আর আমি কাঠি সরায় না নিতে চাই, কাঠি নিব না আর কি, কাঠি সরায় গাছের ইয়া করে সুন্দর করে দিবেন। এই যে গাছটা দেন আমাকে গাছ, এই যে চই ঝাল, দাঁড়ান এক মিনিট। এই যে আঙ্কেলের কাছ থেকে আমি এই গাছটা কিনলাম, বৃক্ষমেলায় আসছি। আসলে একটা গাছ না কিনলে কি হয়, আর চৈজালটা খুবই লাগে, গরুর মাংস চৈজাল আমরা খুবই পছন্দ করি খুলনার মানুষ। তো আপনারা যারা চৈজাল গাছ কিনতে চান, চৈজাল গরুর মাংস পছন্দ করেন, তারা খুব তাড়াতাড়ি মেলায় চলে আসেন আর এখান থেকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এই পর্যন্তই। চাচা দেন আমাকে একটু মাটি কমাই দেন, হ্যাঁ মাটিটা একটু কম করে তারপরে হচ্ছে দেন, তাহলে হচ্ছে আমি নিতে পারবো। আম, এই যে আবার এই নার্সারি, সব নার্সারিতে আসলে আম আছে, খুবই সুন্দর আম, একদম আম, পদ্ম ফুল। এই গাছটা মাশাল্লাহ, গাছের চেহারা আজকে না একটা অসম্ভব সুন্দর দিন, যদিও দর্শনার্থী নার্সিদের জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে বৃষ্টি পড়ে গাছের চেহারা অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে এমন। হ্যাঁ হ্যাঁ, আমি নিব। মাটি একটু কমাই দিবেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। গাছ দেখলে আসলে জায়গা নাই আমার রাখার, তারপরে আমি গাছ কিনছি, কি করব। আম মন চাচ্ছে যে আম ছিঁড়িয়ে আর একেবারে খেয়ে নি এখন, এত সুন্দর কালার আমের। আসলে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, এটা করমচা গাছ, করমচা পাক পাকছে অনেক এখানে। চাষা চাষা একটা করমচা দেন না খাই, মাটি কমাই দেবো। হ্যাঁ, মাটি একটা পাকা, একবার পাকাই নেন।